সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব মাস্টার শেষ পর্ব শ্রেণীর অন্তর্গত বাংলা কবিতা কোর্সের রবীন্দ্রনাথের কাব্য পুনশ্চ থেকে। আমরা এর আগে পুনশ্চ কাব্যের বেশ কিছু আলোচনা করেছি, বেশ কিছু কবিতা নিয়ে কথা বলেছি। আজকে আমরা পুনশ্চ কাব্যের কিছু কবিতা, যে কীটের সংসার থেকে খ্যাতি, আটটি কবিতা নিয়ে আমরা কথা বলবো। আমরা পুনশ্চ কাব্যের কবিতাগুলো সম্পর্কে বলেছিলাম যে এই কবিতাগুলো সাধারণত কাহিনী রয়েছে অধিকাংশ কবিতার মধ্যেই। আজকের যে কবিতাগুলো আমরা পড়ব, এই কবিতাগুলোর মধ্যে ক্যামেলিয়া ও সাধারণ মেয়ে, অসাধারণ দুটি কবিতা। ক্যামেলিয়ার মধ্যে একটি প্রেম কাহিনী রয়েছে, ভালো লাগার অনুভূতির ব্যাপার রয়েছে এবং সেই ভালো লাগার অনুভূতিটি ব্যক্ত করারও ব্যাপার রয়েছে, ব্যক্ত করতে চেষ্টা করার, যদিও শেষ পর্যন্ত সেটা সুফল লাভ করেনি, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে আর সাধারণ মেয়ে নামের যে কবিতাটি, এই কবিতাটি বিপুল পঠিত, বিপুল জনপ্রিয়, ক্যামেলিয়াও তাই। তো এই কবিতাটিতে, সাধারণ মেয়ে কবিতাটিতে, আমরা দেখব একজন ব্যক্তিত্বময়ী নারী চরিত্রকে। যদিও এখানে ব্যর্থ প্রেমের কান্না আছে, কিন্তু তখনকার সময়ের বিপুল জনপ্রিয় সাহিত্যিক, আমরা যাকে অপরাজেয় কথাশিল্পী হিসেবে চিনে থাকি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এখানে ওই সাধারণ মেয়ে যেন অনুরোধ করে বলছেন যে তার কলমের আঁচড়ে যেন ওই যে ব্যর্থ প্রেমিকা, প্রেমে ব্যর্থ হয়েছে যে মেয়েটি নরেশ, যাকে কষ্ট দিয়ে, বেদনা দিয়ে বিলেতে চলে গিয়ে সেখানে লিজিদের নিয়ে আনন্দ ফুর্তি করছে, তার কথা ভুলে গেছে, সেই নরেশবাবুকে শিক্ষা দেওয়ার জন্যে এখানে যে মালতী নামের যে মেয়েটি আমরা দেখছি এখানে, ধরো তার নাম মালতী, এবং এমন কত মালতী বাংলাদেশে রয়েছে, এরকমের বর্ণনা দিয়েছেন। এবং এই মেয়েটিকে ওই কলমের আঁচড়ে একেবারে বিদ্যা বুদ্ধিতে ওরকম একেবারে প্রথম করে দিতে বলেছে, গণিতে এবং বিলেতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমাজদার মানুষেরা ওখানে আসছে, এবং এক পর্যায়ে সেখানে এসে নরেশ এবং তার সাথে যে সাত ছয় সাতজন যে লাস্যময়ী যারা সবসময় তাকে ঘিরে থাকে, তারাও এসেছে তার এই সংবর্ধনা সভায়, বা এই যে প্রশংসাসূচক যে চাটুবাক্য হচ্ছে সাধারণ মেয়ের, বাংলাদেশে যাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল নরেশ, বা বিলেতে গিয়ে যাকে ভুলে গিয়েছিল, সেই চরিত্রটিকে আমরা দেখব এখানে ব্যক্তিত্বময়ী এবং সফল একটি চরিত্র হিসেবে ফুটিয়ে তোলার জন্য শরৎচন্দ্রকে অনুরোধ করেছেন। তা আমরা যাকে অপরাজেয় কথাশিল্পী জানি, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তাকে সাহিত্য সম্রাট বলেছেন, যদিও আমরা সাহিত্য সম্রাট হিসেবে অন্য একজনকে চিনি। তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। তো এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎবাবুকে ওই সাধারণ মেয়ের জবানিতে তিনি সাহিত্য সম্রাট বলেছেন। আর যে কবিতাগুলো রয়েছে কীটের সংসার, আমরা দেখব আমাদের মানুষ, আমরা যারা সংসার যাপন করছি, স্ত্রী পুত্র স্বামী সন্তান নিয়ে, আমাদের যে পরিবার, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে যে আমাদের যে সংসার বা আমাদের যে জীবনযাপন, এটি বিশ্ব সংসারের কাছে একটি কীর্তুল্য। আমরা যেমন একটি পিঁপড়ের সংসারকে অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র বলে মনে করি, তেমনি ওই বিশ্ব সংসারের কাছে আমাদের মানব জীবন বা মানব সংসারও ওরকম অতি তুচ্ছ। কীটের সংসার যেখানে পতঙ্গ জীবন এবং মানব জীবনের একটি তুলনা করেছেন, এবং বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষের জীবন যে একেবারেই ক্ষুদ্র তুচ্ছ সেটা বলার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শালিক নামের একটি কবিতায় আমরা দেখব একলা শালিকের গল্প লিখেছেন, মানে কবির একাকিত্বের বিষয়টি এখানে ফুটে উঠেছে, শালিকের সাথে নিজেকে বা তার নিজের মনের অবস্থাটিকে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। একজন লোক নামে একটি কবিতা রয়েছে, এখানে দেখব আমরা কত মানুষের সাথেই না আমাদের জগতে দেখা হয়, পরিচয় হয়, আলাপ হয়, আমরা তাদেরকে জানি, তারা আমাদেরকে জানে, কিন্তু এমন যদি হয় যে একজনের সাথে দেখাই হয়েছে, খুব কাছেও যাওয়া হয়নি বা দূর থেকেই হয়তো তাকে দেখেছি আমরা, ওই লোকটা একজন লোক আর দশজন মানুষের মতো একজন লোক হয়ে থাকে, এবং ওই মানুষটি যার সাথে আলাপ পরিচয় হয়নি তিনিও কিন্তু এই মানুষটিকে, মানে যখন কবি বলছেন বা কথক বলছেন বা লিখছেন কেউ, তখন তাকেও দূর থেকে দেখে ওই একজন মানুষ একজন লোক হিসেবেই দেখে,
অপরিচয়ের যে স্বরূপ, পরিচয় না থাকলে, একজন আরেকজনকে না চিনলে যে বিষয়টি আসে, সেটি একজন লোক কবিতার মধ্যে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারই পুনশ্চ কাব্যের একজন লোক কবিতায়। তারপরের কবিতাটি খুব মজার, এখানে রূপকথার গন্ধ লেগে আছে। তোমরা তৃতীয় বর্ষে, সম্মান তৃতীয় বর্ষে পড়েছ রূপকথা লোকসাহিত্যের মধ্যে, সেই রূপকথার গন্ধ যেন এখানে লেগে আছে। এখানে ব্যঙ্গমা, ব্যঙ্গমীর প্রসঙ্গটিও আমরা দেখব এখানে এসেছে। আবার দেখা গেছে চামচিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এই যে কল্পনা করার ব্যাপার, এই যে কল্পনা অবগাহন করার ব্যাপার, সেটি আমরা দেখব খেলনার মুক্তি নামে একটি কবিতা রয়েছে। জাপানি একটা পুতুল হানাসানকে নিয়ে চামচিকে ব্যঙ্গমার যে গল্প, সেটি আমরা এখানে দেখি। রূপকথার ছোঁয়া এখানে রয়েছে, খুব চমৎকার একটি ভালো লাগার কবিতা। আর পত্র লেখা, আমরা দেখি যারা লেখালেখি করে তার ভক্তরা, তার আত্মীয় স্বজন বা তার অনুসারী যারা, তার বিভিন্ন সময় তাকে বিভিন্ন উপহার দিয়ে থাকে। সেই উপহারের মধ্যে হয়তো কখনো কলম, কখনো কাগজ, কখনো লেখার উপকরণ থাকে। আমরা দেখছি কবি এখানে বলছেন তার পত্র লেখায় একজন, যাকে তিনি লিখছেন পত্রটি, সে তাকে একেবারে সোনায় মোড়ানো একটা ফাউন্টেন পেন কলম দিয়েছিল, সোনায় মোড়ানো লেখালেখি করতে। বকু ভাইপুর প্রসঙ্গটি এখানে এসেছে, তাকে একটা চিঠি লিখছেন, কিন্তু চিঠি লিখতে বসে তার বারবার মনে হচ্ছে তার যাকে লিখছেন সে তাকে ছেড়ে চলে গেছে, মানে ওইখানে তার নাই। এই যে নাই, এই কথাটাই বারবার লিখছেন, মনে হচ্ছে এটা আমি কি লিখলাম, এটা তো সেও জানে, আবার সেটা ছুঁড়ে ফেলছেন, আবার লিখছেন। এরকম একটি প্রসঙ্গ আমরা পত্র লেখা কবিতার মধ্যে পাই। আর শেষের যে কবিতাটি আজকের আলোচনায় আমরা করব, সেটির নাম হলো খ্যাতি। এখানে তার দাদা বা তার জ্যেষ্ঠ, বয়সে বড়, 4 বছর বা 5 বছরের, আমরা দেখব সেখানে 19 আর 25-এ 6 বছরের ব্যবধান, যে নিশি দাদা বা ভাই নিশি সম্বোধন করেছেন, যিনি লেখালেখি করেন খান্ত পিসি, পঞ্চুর মৌমাত, মৌতাত বা রক্তের আচরণ নামে তার 3টি বই প্রকাশিত হয়ে গেছে, চারদিকে তার জয় জয় রব। কিন্তু আমাদের কবি এখানে যার সাথে এই খ্যাতির তুলনাটি করছেন বা খ্যাতি কবিতায় যে দুটি চরিত্রের কথা বলা হচ্ছে, একটি তো নিশি দাদা, আর একটা কবি যেহেতু লিখছেন কবি, তো এই যে নিশির খ্যাতি চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু যখন এই কবি কবিতা লিখছেন, নিশি দাদা যখন তার কবিতাটিকে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন এবং প্রকাশ যখন হয়েছে, চারদিকে তখন জয় জয় রব পড়ে গেছে কবির, মানে গল্প এই কবিতার যিনি রচয়িতা তার। এতে দেখা গেছে এই যে নিশি দাদার সাথে তার যে সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের এখানে খ্যাতি নামের কাঁটা যেন একটি বেড়া তৈরি করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই খ্যাতিটি বাদ দিয়ে সমজদার পাঠকের অপেক্ষা করে, সমজদার পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এই খ্যাতির সংকট থেকে বের হয়ে এসে তিনি চেয়েছেন যেটি, যে নিশি দাদা তার নিশি দাদাই থাক, তার যে সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ একটি ভালোবাসাপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ, স্নেহমাখা যে সম্পর্ক, সেটি যেন অব্যাহত থাকে, সেটির যেন কোনো ক্ষতি না হয়, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তার এই খ্যাতি কবিতার মধ্যে। মানে খ্যাতির যে বিড়ম্বনা আছে সেটা আমরা ছোটবেলায় পড়েছি, খ্যাতি যে মানুষের মধ্যে একেবারে একান্ত আপনজনকে দূরে ঠেলে দিতে পারে, কোনো হঠাৎ কোনো খ্যাতি লাভ করলে, সেটার কথাও আমরা দেখছি কবি এখানে বর্ণনা করেছেন। তাহলে একেবারে কীটের সংসার থেকে খ্যাতি, আমরা 8টি কবিতা নিয়ে আজকে আলোচনা করব। প্রধানত আমরা ক্যামেলিয়া এবং সাধারণ মেয়ে দুটো কবিতার দিকে বিশেষ দৃষ্টি রাখতে বলবো শিক্ষার্থীদের, কারণ তোমাদের যে 4-এর প্রশ্ন আসে সেখানে এগুলো আসার সম্ভাবনা আছে। 1-এর প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, এরপরে এই দুটো যেহেতু প্রতিনিধি স্থানীয় কবিতা, পুনশ্চ বললেই আমরা ক্যামেলিয়া সাধারণ মেয়ের প্রসঙ্গটি চলে আসে, বাঁশি কবিতার প্রসঙ্গ, কোপাই খোয়ায়ের প্রসঙ্গ চলে আসে, এবং আমরা যখন কবিতাগুলো প্রথম আলোচনা করেছিলাম ভূমিকাতে, সেখানে আমি বলেছিলাম যে বিশেষ কিছু কবিতা আলাদা করে লিখেছিলাম যেগুলো আমি পড়বই, তো সেগুলোর মধ্যেও ক্যামেলিয়া সাধারণ মেয়ে রয়েছে। যদিও আমি যখন পড়াতে গিয়ে দেখলাম যে আমার আর কোনো কবিতাই বাদ দিয়ে যেতে ইচ্ছে করছে না, পুনশ্চের কবিতাগুলো এতটাই মজার এবং এতটাই আকর্ষণীয় যে কোনোটাকেই বাদ দিয়ে আমি যেতে পারছি না, কিছু কিছু হয়তো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আর অন্যগুলো সবটাই পড়ে যাচ্ছে। আমরা দেখি যে কীটের সংসার যে তুলনাটি করেছেন কীট পতঙ্গের জীবনের সাথে মানব জীবনের বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা কবি কীভাবে করেছেন একটু যদি লক্ষ্য করো, কবি বলছেন, একদিকে কামিনীর ডালে মাকড়সা শিশিরের ঝালর দুলিয়েছে, মাকড়সা যে জাল পাতে সেটাতে শিশির ঝরেছে, শিশিরের ঝালর যেন ঝুলে আছে, যদি সেটাতে আলো পড়ে মুক্ত দানার মতো শিশিরগুলো ঝলমল করতে থাকে। কবির কল্পনা, কবির দৃষ্টি দেখো কত, মাকড়সার জাল সেখানে শিশির জমে আছে, সেটাকে মানে তিনি আকর্ষণ সৃষ্টি করা, মানে আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছেন, মাকড়সা শিশিরের ঝালর, ঝালর যে ঝুলে থাকে সেই ঝালর দুলিয়েছে। আর একদিকে বাগানে রাস্তার ধারে লাল মাটির কণা ছড়ানো পিঁপড়ের বাসা, লাল মাটির কণা ছড়িয়ে রেখেছে পিঁপড়ে বাগানের ধারে, সেই বাগানের রাস্তার ধারে যে লাল পিঁপড়ের বাসা আছে সেটাকে কবি চিন্তা করছেন। তাহলে কীটের সংসার, একদিকে মাকড়সার বাসা, আবার লাল পিঁপড়ের বাসা,
যাই আসি তারই মাঝখান দিয়ে সকালে বিকালে আনমনে দেখি শিউলি গাছের কুঁড়ি ধরেছে, টগর গেছে ফুলেছে। তাহলে শিউলি ফুল দেখেন, টগর দেখেন, ওই লাল পিঁপড়ের সংসার অথবা ওই মাকড়সার সংসার সেটা দেখার আর সময় হয় না। দেখতে ছোট, তবু ছোট তো নয়। দেখবে এখানে বর্ণনা করছেন এই যে টগর শিউলি দেখে তিনি যান, ওই লাল পিঁপড়ের বাসাও দেখার সময় হয় না, মাকড়সার শিশির ঝরা যে ঝালরের মতো যে মাকড়সার বাসা সেটাও দেখার সময় হয় না। কারণ কি? বিশ্বের মাঝে মানুষের সংসারটুকু দেখতে ছোট, তবু ছোট তো নয়। তেমনি ওই কীটের সংসার, সমগ্র বৈশ্বিক প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে মানুষের জীবনটা ওইরকম ক্ষুদ্র, অতি তুচ্ছ, ছোট। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন ছোট, কিন্তু ছোট সে নয়, ওই সে কীটের সংসার। কীটের সংসারটা যেমন মানুষেরও, মানুষের সংসার তো সেটা নিয়েই সে থাকে, আবার কীটপতঙ্গ তার যে বাসা সেটা নিয়েই থাকে, সেখানেই কীভাবে বড় করবে, সুন্দর করবে, সমৃদ্ধ করবে সেটার ভাবনাতেই থাকে। কীটের সংসারের সাথে মানব জীবনকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। কবি বলছেন, ভালো করে চোখে পড়ে না, তবু সমস্ত সৃষ্টির কেন্দ্রে আছে ওরা। কত যুগ থেকে অনেক ভাবনা ওদের, অনেক সমস্যা, অনেক আয়োজন, অনেক দীর্ঘ ইতিহাস। কীটপতঙ্গকে একবার ভাবো, একবার মানুষকে ভাবো, দুটোকে মিলিয়ে দেখো। দিনের পর দিন, রাতের পর রাত চলেছে প্রাণশক্তির দুর্বার আগ্রহ, মাঝখান দিয়ে যায় আসি শব্দ শুনিনে ওদের চিরপ্রবাহিত চৈতন্য ধারায়। ওদের খুদ পিপাসা জন্ম মৃত্যুর গুনগুন সুরে আধখানা গানের জোর মিলাতে খুঁজে বেড়ায় বাকি আধখানা পদ। এই অকারণ অদ্ভুত খোঁজের কোনো অর্থ নেই ওই মাকড়সার বিশ্ব চরাচরে, ওই পিঁপড়ে সমাজে। মানুষ এবং কবি এখানে বলছেন যে আমি লেখার উপকরণ খুঁজে বেড়াই, একটা পদের সাথে আর একটা পদকে মেলানোর চেষ্টা করি, কবিতার একটা পংক্তির সাথে আর একটা পংক্তিকে জুড়ে দেওয়ার চেষ্টা করি। এগুলোর কোনো গুরুত্ব ওই মাকড়সা বা পিঁপড়ের সমাজে তাদের জীবনে নাই। ওদের নীরব নিখিলে এখনই উঠছে কি স্পর্শে স্পর্শে সুর, ঘ্রাণে ঘ্রাণে সঙ্গীত, মুখে মুখে অশ্রুত আলাপ, চলায় চলায় অব্যক্ত বেদনা। এটা হলো কীটপতঙ্গের ব্যাপার। আবার মানুষ, আমি মানুষ, মনে জানি সমস্ত জগতে আমার প্রবেশ, গ্রহ নক্ষত্রে ধূমকেতুতে আমার বাধা যায় খুলে খুলে। গ্রহ নক্ষত্রে যেতে চাইলে, এমনকি ধূমকেতু পর্যন্ত আমার প্রতিনিধি যাওয়া, আমার যন্ত্রপাতি যাওয়া, আমার নিয়ন্ত্রণ থাকা, সেটা এক ধরনের প্রবেশাধিকার রয়েছে, মানুষ অনেক জায়গায় যাচ্ছে। কিন্তু ওই মাকড়সার জগৎ বন্ধ রইল চিরকাল আমার কাছে। মাকড়সাকে আমি তো ওইভাবে খেয়াল করছি না, দেখছি না। ওই পিঁপড়ের অন্তরের যবনিকা পড়ে রইল চিরদিন আমার সামনে, আমার সুখে দুঃখে ক্ষুব্ধ সংসারের ধারেই। ওদের ক্ষুদ্র সীমের বাইরের পথে আমি যাই আসি সকালে বিকালে, দেখি শিউলি গাছে কুড়ি ধরেছে, টগর গেছে ফুলেছে। তাহলে মানুষ যেরকম তার আসা যাওয়ার পথ, জীবন যাপনের যে পথ, সেখানে ওই কীটপতঙ্গকে যেরকম খেয়াল করে না, বৈশ্বিক প্রেক্ষাপটে যে গ্রহ নক্ষত্র ধূমকেতুর যে যাতায়াত বা বৈশ্বিক যে পরিসর রয়েছে, বিস্তৃত পরিসর, সেখানে মানুষের জীবন, মানুষের যে কাজ, মানুষের যে চলাফেরা, সেটা অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র, সেটাই বলার চেষ্টা করেছেন কবি। এর পরের যে কবিতাটি সেটা হলো ক্যামেলিয়া। বিখ্যাত কবিতা, বহুল পঠিত কবিতা এবং খুবই আলোচিত সমালোচিত কবিতা, এবং মানুষকে খুবই মুগ্ধতা দিয়েছে রবীন্দ্রনাথের যে পুনশ্চ কাব্যের আকর্ষণ, সেখানে যে কবিতাগুলো প্রধানভাবে রয়েছে তার মধ্যে ক্যামেলিয়া একটি। এবং এটির সাথে মিলিয়ে আমি এখানে কতগুলো, মানে দুটো পংক্তি লিখেছি যেটি রবীন্দ্রনাথেরই লেখা। রবীন্দ্রনাথ লিখেছেন তার অনেক আগের একটি কাব্যে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এখানে প্রেমের কথা রয়েছে, ব্যর্থ প্রেমের কথা রয়েছে, আবার যে ভালোবাসছে তাকে অন্যরা ভালোবাসছে সেটার গুরুত্ব দিচ্ছেন না, এই ব্যাপারটা এখানে বর্ণিত হয়েছে। যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, আর যেটা পাচ্ছেন সেটা তিনি নিতেও পারছেন না। এই যে চাওয়া পাওয়ার যে হিসেব মেলানোর যে একটি বৈপরীত্য অথবা হিসেব মেলানোর যে একটি ব্যর্থতা রয়েছে, সেটাই যেন এই কবিতায় ফুটে উঠেছে। আমরা এখানে কমলা নামের একটি চরিত্রকে পাই, যার জন্যে পাগল এই কবি বা এই প্রেমিক, যার নাম হলো মোহনলাল। আমরা একটা জায়গায় ইঙ্গিত পাই তার নামটি মোহনলাল, একটি জায়গায় ব্যবহার হয়েছে। এক আধা ইংরেজের মুখ থেকে চোরট টেনে নিয়েছিলেন দার্জিলিংয়ে যখন তারা গিয়েছে, মতিয়া নামের একটি বাড়িতে কমলারা থেকেছে, সেই বাড়ির কাছে গিয়ে থাকার চেষ্টা করেছে এই ভক্ত বা প্রেমিক পুরুষ মোহনলাল, কিন্তু সে জায়গা পায়নি সেখানে, বা থাকতে থাকলেও তাদের কোনো কাজে আসতে পারেনি। দেখা গেছে তাদের, তারা তাকে পাত্তাই দিচ্ছে না, মানে কমলা তাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু আবার ওইখানে তার এক ভক্ত, খেলার দলের সেরা খেলোয়াড় হলো মোহনলাল, মোহনলালের খেলায় ভক্ত, তার এক ভক্তের ছোট বোন তার কাছে শুনেছে তার খেলার কথা বা দেখেছে তার খেলা, তনুকা তার নাম, সেই তনুকা তার জন্যে পাগল। তনুকা তাকে দেখার জন্যে, তার সাথে কথা বলার জন্যে অস্থির। তার ভাই এসে যখন তাকে বলেছে, গিয়েছে তনুকাকে দেখতে, তনুকা আবার আসার সময় তার একটা পছন্দের টবে একটা ফুলের চারা সহ ওই ক্যামেলিয়া ফুলের গাছটি তাকে দিয়েছে, ফুলের চারা
টবে লাগানো সেটা উপহার হিসাবে দিয়েছে যাতে মনে রাখে, এবং সেখানে চমৎকার সব কথোপকথন রয়েছে। ওই তনুকা বলে দিয়েছিল যে এদেশের মাটিতে ক্যামেলিয়া ফুল খুব যত্নে বাঁচে, মানে অনেক বেশি যত্ন করলেই কেবল বাঁচে। কবি তখন ঠাট্টা করে বলছিলেন যে কমলার যে মন পাচ্ছেন না, যে ক্যামেলিয়ার মনও বুঝি এমন, ক্যামেলিয়াকে অনেক যত্ন করতে হয়, কমলাকে আমি এত যত্ন করছি তবু কমলা তো আমাকে গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তারপরে এক পূজার ছুটিতে সাঁওতাল পরগনায় যায় এবং সেখানে মামার বাড়ি হলো কমলাদের, কমলা তার মায়ের সাথে ওখানে যায়, চড়িভাতি হয় এবং সেখানে কমলার পাশে একটা শর্ট পরা একটা ছেলেকেও দেখে, এক যুবককে দেখে। কবির তখন মনে হয়, মানে এই গল্পের এই কবিতার যে মোহনলাল নায়ক, তার মনে হয় যে তার এই জগতে তার কোনো দরকারই নেই। কিন্তু এরপরেও সেখান থেকে চলে আসবে তাদের, মানে কমলার কাছে তার জীবন তুচ্ছ মূল্যহীন, এরপরে চলে আসবে, আসলেও তার মনে হয়েছে এই যত্নে বাঁচা যে ক্যামেলিয়া, ওই যে টবে লাগানো যে ক্যামেলিয়া, সেই ক্যামেলিয়াটিকে বড় করবে, ফুল ফুটাবে এবং সেই ফুলটা তাকে পাঠিয়ে দেবে শালপাতার পাতায়। সাঁওতাল পরগনা একটা সাঁওতাল মেয়ে তার রান্নাবান্না করে দিত, সে মেয়েটাকে বলেছে, আসতে ডেকেছে এবং একসময় দেখা গেল একেবারে কবিতার শেষ পর্যায়ে গিয়ে দেখবো সাঁওতাল মেয়েটি যখন কবির কাছে আসছে, জিজ্ঞেস করছে, তাঁবু খাটিয়ে কবি থাকছে সেখানে, তাকে বাইরে থেকে জিজ্ঞেস করছে, বাবু ডেকেছিস কেনে? বের হয়ে গিয়ে দেখছে যে কমল, মানে ক্যামেলিয়া ফুলটি কমলাকে পাঠানোর জন্য ভেবে রেখেছে মোহনলাল, সেই ক্যামেলিয়া ফুলটি খোপার মধ্যে গুঁজে রেখেছে এই সাঁওতাল মেয়েটা। কালো যে মেয়ে, মানে আমরা দেখবো এখানে বর্ণনা আছে, কালো মেয়ের গালের পাশে ওই ফুলটা ঝলমল ঝলমল করছে, অনেক সুন্দর লাগছে। দেখছে একদিকে কমলাকে ভালোবেসে তিনি সেটা দিতে চান, কমলা গ্রহণ করতে চায় না, পাত্তাই দিতে চায় না, এবং শেষে আমরা যে চিত্রকল্প বা কাহিনীর মধ্যে যে নতুন চরিত্রের সমাবেশ দেখছি চড়িভাতিতে, একটি তরুণ যুবক, মনে হচ্ছে কমলা তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে বা হতে চলেছে, সেরকমের ইঙ্গিত দেওয়ার পরে কবি যখন তার, বা মোহনলাল যখন তার কষ্ট বেদনাকে ওই ক্যামেলিয়া ফুলের মধ্য দিয়ে তার কাছে পৌঁছাবে, তখন দেখছে সে যাকে ভালোবাসে সে গ্রহণ করছে না ঠিকই, কিন্তু এই ফুলকে ভালোবেসে সামান্য এক সাঁওতাল মেয়ে ভালোবাসা দিয়ে সেটা তার খোপার মধ্যে গুঁজে রেখেছে। তখন আর মোহনলাল সেটা বলতে পারে না যে ফুলটা শালপাতার পাতায় কমলাকে নিয়ে যেতে। যখন আবার জিজ্ঞেস করে, বাবু ডেকেছিস কেনে? তখন মোহনলাল বলে, এই জন্যেই, মানে ওই যে ক্যামেলিয়া ফুলটা খোপায় গুজে রেখেছে সেটা। তাহলে আমরা এই যে কবিতার মধ্যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এটাই যেন প্রতিনিধিত্ব, মানে প্রতিফলিত হয়েছে কবির ভাবনা। খুব চমৎকার কাহিনী ধর্মী কবিতা, আমি পাঠের লোকটি সংবরণ করতে পারছি না, তোমরা আমার সাথে থাকলে পাঠটি তোমাদের ভালো লাগবে। কবিতায় কী বলেছেন, কবি কীভাবে বলেছেন আমরা যদি একটু লক্ষ্য করি, রবীন্দ্রনাথ বলছেন, নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা, সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়, আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। তাহলে কি পেছনের বেঞ্চিতে বসে সামনে কমলা বসেছে, তার হাতে একটা খাতা ছিল, খাতার উপরে তার নাম লেখা, কমলা এটা দেখেছেন, ট্রাম যাত্রী তারা দুজন, সহযাত্রী, ভাইয়ের সাথে কলেজে যাচ্ছিল। এখন তাকে দেখছে কিভাবে, সেই চিৎ মানে ছবিটি আঁকছেন, বলছেন শব্দ দিয়ে আঁকছেন ছবিটি, মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। তাহলে পেছনে বেঞ্চিতে বসেছে, দেখছে এই নিটুল রেখাটি দেখা যাচ্ছে গালের একপাশে আর খোপার নিচে যে কোমল চুলগুলো সেগুলো দেখছেন তিনি। কোলে তার ছিল বই আর খাতা, যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। দেখো মানে এখানে যে নায়কের যে মুহমুগ্ধতা বা তার যে ভালো লাগার যে তীব্রতা, সেটা যে স্টেশনে তার নামার কথা সেখানে আর সে নামতে পারেনি, সে আরও সামনে চলে গেল, মানে ট্রামটা এগিয়ে চললো, সে বসে থাকলো, ওই মুগ্ধতা নিয়ে থাকলো কমলার পিছনে বসেই। এখন থেকে সময়ের হিসেব করে বেরোই, এরপরে স্তবক দিয়েছেন এই যে এই ঘটনাটি ঘটলো, এরপরে থেকে কিভাবে যেন সময়টা মিলে যায় তাদের বেরোবার সাথে এই মোহনলালের, এখন থেকে সময়ের হিসেব করে বেরোই, সে হিসেবে আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায় হয় দেখা। মানে তার যে কাজ আছে ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে সেই কাজের সাথে মেলে না, কিন্তু কমলাদের বের হওয়ার সময়ের সাথে ঠিকই মেলে যায়। মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী, নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ। মনে মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, মানে আমরা দেখি মুগ্ধতা যখন থাকে কোনো যুবকের মধ্যে, তখন সে চায় যার প্রতি তার দুর্বলতা সে কোনো সমস্যায় পড়ুক তাকে উপকার করে তার দৃষ্টিতে পড়ুক সে। এটাই এখানে প্রকাশ করেছেন কবি, বলছেন
মোহনলালের জবানিতে কবি এখানে তার নিজের মনের কথা ব্যক্ত করেছেন। মোহনলাল ভাবছে যে কোনো সংকট দেখা দেয় না কেন, হতে পারে কত কিছু, উদ্ধার করে জন্ম সার্থক করি, রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, কোনো একটা গুন্ডা যদি তার সাথে কোনো বেয়াদবি করতে চায়, বিরক্ত করতে চায়, আমি গিয়ে তাকে শায়েস্তা করব, তখন সে আমার প্রতি অনুরক্ত হবে, আমাকে দেখবে, তার দৃষ্টিতে আমি পড়ব। এমন তো আজকাল ঘটেই থাকে, কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। দেখো কি চমৎকার উপমা দিয়েছেন, ডোবা সেটা আবার ঘোলা জলের, তার ভাগ্য, তার কপাল অদৃষ্ট, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে, নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, এই যে ঘ্যাঙর ঘ্যাং, ম্যাঘ ম্যাঘ, এই যে ডাকে, একঘেয়ে ডাকে নিরীহ দিনগুলো, ব্যাং যেরকম ডাকে তার দিনগুলো, তার যে চলার পথগুলো, তার যে চাওয়াগুলো, ওই ব্যাঙের মতো ডাকছে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের, ওই যে ঘোলা জলের ডোবার মধ্যে না রাজহাঁস আসতে পারে, না হাঙর কুমির আসতে পারে, ওখানে ওই ব্যাঙেরা যেরকমের ডাকে, তার যেন ওই হাঙর কুমিরের পাশে ব্যাং যেমন কমলার কাছে তার অবস্থাটা তেমন। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়, এই যে যেতে যেতে একদিনের ঘটনা বলছে, একদিন ছিল ঠেলাঠেলি ভিড়, সে তো অপেক্ষায় আছে, যদি কোনো সুযোগ পায় তার বীরত্ব প্রকাশ করবে, ঠেলাঠেলি ভিড়, কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ, মানে বেশ ভোষায়, তার যেন ইংরেজের বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে, মানে বীরত্ব দেখানোর জন্য ঘাড় ধরে, কমলার পাশে সে বসবে কেন, হিংসেতে জ্বলে পড়ে মরছেন, কোনো ছুতু পাইনি হাত নিষ্পিস করে, এমন সময় সে এক মোটা চোরট ধরিয়ে টানতে করলে শুরু, মোটা একটা চোরট মানে সিগারেট বের করে সেটা টানছে, তো মেয়ে মানুষে বসে চোরট ফুঁকছে, তার তো বিরক্ত হবেই, আর সে তো বসতেই দিতে চায় না, কাছে এসে বললুম ফেলো চোরট, যেন পেলই না শুনতে, আমি কাছে গিয়ে বললাম ধমক দিয়ে চোরট ফেলে দিতে, কিন্তু সে যেন শুনতেই পেলো না, ধোঁয়া উড়াতে লাগলো বেশ ঘোরালো করে, বেশ ভাব নিয়ে সে চোরটের ধোঁয়া ছাড়ছে, সেটা ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে, মুখ থেকে টেনে ফেলে দিলুম চুরুট রাস্তায়, এরকম যখন করছে তখন আমি মুখ থেকে চুরুট টেনে রাস্তায় ফেলে ধরুম, হাত মুঠু পাকিয়ে একেবারে তাকালো কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল, ওই বেটা আধা ইংরেজ দেখা গেল আমার দিকে কটপট করে তাকালো, হাত মুঠো করলো কিন্তু কিছুই বললো না, নেমে গেল ওই রাস্তায়, বোধ হয় আমাকে চেনে, মানে ওই যে মোহনলাল তার নাম যে জানে মানুষজন সেটাই যেন তাকে চেনে, আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম, মানে ভালো ফুটবলার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন, তিনি সেই কথাটি বলছেন, লাল হয়ে উঠল মেয়েটির মুখ, বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার, হাত কাঁপতে লাগলো, কটাক্ষেও তাকালে না বীরপুরুষের দিকে, সব কিছু বুমেরাং হয়ে গেল, এই কাণ্ড করলো ঠিকই, বীরত্ব প্রদর্শন করলো, মেয়েটা তার দিকে তাকালোই না, সে আনমনে বই পড়ছে, বইয়ের দিকেই তার যত মনোযোগ, আপিসের বাবুরা বললে, অন্য যে অফিসে যাওয়া যে বাবুরা আছে মানে অন্য সহযাত্রীরা, তারা বলছেন বেশ করেছেন মশায়, একটু পরেই মেয়েটি নেমে পড়লো অজায়গায়, একটা ট্যাক্সি নিয়ে গেল চলে, তাহলে যেখানে নামার কথা সেখানে না নেমে সে বিরক্তি নিয়ে নেমে গেল যেখানে নামার কথা নয়, এবং একটা ট্যাক্সি নিয়ে সে তার কলেজে চলে গেল, তাহলে কি হলো, তার বীরত্ব দেখানোটা যেন তার জন্য আরও ক্ষতির কারণ হলো, পরদিন তাকে দেখলুম না, তার পরদিনও না, তাহলে এই বিরক্তি থেকে সে এখন থেকে ট্যাক্সিতেই যাচ্ছে, ট্রামে আর যাচ্ছে না, তাহলে ট্যাক্সিতে কখন যায় কখন আসে সেটা তো আর টের পাওয়ার সুযোগ নেই, আর ট্যাক্সিতে তার উঠারও সুযোগ নেই, তাহলে সে বীরত্ব দেখাতে গিয়ে মানে নায়কপনা দেখাতে গিয়ে তার এখন নায়িকাকেই খুঁজে পাচ্ছে না, এরকমের একটি অবস্থা, পরদিনও না তার পরদিনও না, তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গেড়িতে চলেছে কলেজে, সে তো ধান্দাই আছে, খুঁজছে কখন যায় তার ভালোবাসার মানুষটি, পছন্দের মানুষটি বের হয়, দেখে তৃতীয় দিনে ঠেলা গাড়িতে চড়ে কলেজে যাচ্ছে, বুঝলুম ভুল করেছি গুয়ারের মতো, ওমে নিজের দায় নিজের পায়ে নিতে, নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই নেই কাজে, মানে তার কাছে আমার কোনো দরকারই নেই, আবার বললুম মনে মনে, ভাগ্যটা ঘোলা জলের ডোবা, ওই যে আগে যে ভাগ্য নিজের ভাগ্যটাকে ঘোলা জলের ডোবা ভেবেছে, আবারও তাই মনে হলো, বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ভেঙের ঠাট্টার মতো, ঠিক করলুম ভুল শুধরাতে হবে, এই যে ভুলটা আমি করেছি বীরত্ব প্রদর্শন করতে গিয়েছি, এটা আমার ঠিক হয়নি, এটা আমার শুধরে নিতে হবে, খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে, স্তবকের পর স্তবক আছে, কাহিনী এগিয়েছে ওইরকম করে, একেবারে ছোট গল্পের মতো, তুমি সাধারণ মেয়ে বলো বা এই ক্যামেলিয়া বলো, একেবারে ছোট গল্প, যে ছোট গল্পের জন্মদাতা রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এবং বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, সফল গল্পকারদের একজন হয়েছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর, দেখা গেছে এই কবিতাগুলোর মধ্যে সেই ছোট গল্পের রস যেন রয়েছে, ছোট গল্পের মজাটি রয়েছে, খবর পেয়েছে মানে মোহনলাল গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে, সেবার আমারও যাওয়া হাওয়া বদলাবার জরুরি দরকার, ওদের ছোট বাসা নাম দিয়েছে মতিয়া, রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড়,
শোনা গেল আসবে না আবার। গরমের ছুটিতে প্রতিবারই যায়, যাবে ভেবেছে ওই মতিয়া যে বাড়িটি সেটার কাছে গিয়ে বাসা নিয়েছে নায়ক, কিন্তু শুনলো আসবে না, ফিরবো মনে করছি এমন সময় আমার ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, মানে এক ভক্ত এসে তাকে মোহনলাল নাম ধরে ডাকছে। রোগা মানুষটি লম্বা, চোখে চশমা, দুর্বল পাকযন্ত্র, দার্জিলিংয়ের হাওয়া একটু উৎসাহ পায়। সে বললে, মানে ওই দুর্বল স্বাস্থ্যের মানুষ, সে গিয়েছে হাওয়া বদল করতে, এক ভক্ত তাকে দূর থেকে দেখে মোহনলাল বলে ডাকছে, তার কাছে আসছে যখন, তখন বলছে, সে বললে, তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। দেখো গল্পের মধ্যে গল্প, বলছেন তনুকা আমার বোন, তার ভক্ত, মোহনলালের ভক্ত, এই গল্পের নায়কের, মানে এই কবিতার নায়ক, গল্পগন্ধি কবিতা, বারবার গল্পের কথাটি চলে আসছে, নায়কের যে মানে ভক্ত, তার বোন তনুকা, সে তাকে দেখা করতে বলেছে, তার সাথে দেখা করতে চায়, মেয়েটি ছায়ার মতো, এক সময় তার ইচ্ছা পূরণ করেছে, মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু, মানে একেবারে টিংটিংয়ের শরীর, যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয়, পড়াশোনায় তার ঝোঁকটা যতটা, খাওয়া দাওয়াতে ততটা নয়, ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি, মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া, হায় রে ভাগ্যের খেলা, আফসোস করছে, একজনের সাথে দেখা করার জন্য এখান থেকে ওখানে যাচ্ছে, ট্রামের পিছনে দৌড়াচ্ছে, ঠেলাগাড়িতে দেখছে, পাত্তাই পাচ্ছে না, বীরত্ব প্রদর্শন করেও কোনো, এখানে তনুকা, তার সঙ্গে দেখা হওয়াতে জীবন তার ধন্য হচ্ছে, এটাই কবির কাছে মনে হচ্ছে ভাগ্যের খেলা, যেটা আমরা এখানে লিখেছি, যাহা চাই তাহা ভুল করে চাই। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, ওখান থেকে চলে আসবে দুদিন আগে, তনুকা তাকে বলছে অনুরোধের স্বরে, কি একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা, একটি ফুলের গাছ, স্মৃতিচিহ্ন হিসেবে, স্মারকচিহ্ন হিসেবে তাকে একটা ফুলের গাছ দেবে বলেছে। এক উৎপাত, চুপ করে রইল, এটা কেমন জিনিস, গাছ দেবে আমাকে, আমি এখানে আসছি বেড়াতে, কোথায় নেব, কিভাবে রাখবো, চুপ করে রইলেন। তনুকা বললে, দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে, খুব গুরুত্বপূর্ণ, দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেম, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। ক্যামেলিয়া একটু ফুলের গাছ, সেই ফুলটা, ফুলের গাছের একটা টপ তাকে উপহার, চমক লাগলো। আরেকটা নাম ঝলক দিয়ে উঠলো অন্ধকারে, দেখো মনের অন্ধকারে, মনের গহীনে কি কোন নামটা আসছে, ক্যামেলিয়া কমলা, কমলা ক্যামেলিয়া, যখনই তনুকা বলছে ক্যামেলিয়া, আরেকটা নাম যেন তার মনের কোণে ভেসে উঠল। হেসে বললেম, ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না, ওই যে অনেক যত্নে বাঁচে বলেছে, সেটার জবাবেই সে বলছে সহজে বুঝি এর মন মেলে না। তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেল, খুশিও হলো, চললেম টপশুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রিনীটি সহজ নয়, একটা দুকামরা গাড়িতে টপটাকে লুকুবেন, লুকুলেম নাবার ঘরে। তাহলে দুদিন পরে সে চলে আসলো তনুকার দেওয়ার টপশুদ্ধ গাছ, সেটা উপহার নিয়ে গাড়িতে চড়ে আসছে ট্রামে, এবং নাবার ঘরে, মানে যে বাথরুমে নিয়ে সেটা লুকিয়ে রেখেছে। থাক এই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের বক্তৃতা বা বৃত্তান্ত, তুচ্ছতা, মাস কয়েক কীভাবে তার কেটেছে এটা বলার দরকার নেই। এরপরে পুজোর ছুটির প্রসঙ্গ এসেছে, কবি লিখছেন, পুজোর ছুটিতে প্রহসনের জবলিকা উঠল সাঁওতাল, জবনিকা উঠল সাঁওতাল পরগনার, জায়গাটা ছোট, নাম বলতে চাইনি, বায়ুবদলের বায়ুগ্রস্ত দলে জায়গার খবর জানে না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, রেলের মানে ট্রেনের, এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়া, কাঠবিড়ালিদের পাড়ায়, সেখানে নীল পাহাড়, যে সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে, অদূরে জলধারা চলছে বালির মধ্য দিয়ে, পলাশবনে তসরের গুটি ধরেছে, মহিষ চড়ছে হর্তকি গাছের তলায়, উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। তাহলে দেখো চিত্রকল্পটা কি চমৎকার করে এঁকেছেন, নীল পাহাড় আছে, ঝর্ণার ধারা আছে যেন বালির উপর দিয়ে জল ছড়িয়ে যাচ্ছে, পলাশবনে তসর গুটি ধরেছে, মহিষ চড়ছে হর্তকি গাছের তলায়, আবার উলঙ্গ সাঁওতালের বাচ্চাটা যেন পিঠের মধ্যে নিয়ে চলেছে সাঁওতাল। বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁবু পাতলেন নদীর ধারে, ওই পাহাড়ের গাত্রে কোনো বাসাবাড়ি নেই তাই তাঁবু পেতেছে নদীর ধারে, সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল টবে সেই ক্যামেলিয়া, ওই যে তনুকার দেয়া যে ট্যাবেলিয়া টবে, ক্যামেলিয়া টবের মধ্যে ছিল, সেটা নিয়ে আসছে সাথে করে। কমলা এসেছে মাকে নিয়ে, রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভেতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে, রোদ উঠবার আগে ছাতা মাথায় সে চলে যায় শালবাগানের, মেঠু ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সেদিকে চেয়ে থেকে, মানে কিন্তু সে কি চেয়ে দেখে, কবির প্রশ্ন, মানে মোহনলালের জবানিতে, মোহনলাল যে বারবার তার মাথায় পায়ে মাথা করছে, তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, তার ভালো লাগার প্রকাশটি করতে চাচ্ছে, সেটার পাত্তাই দিচ্ছে না, যেমন করে সে যখন যায়
শালবাগানের ভিতর দিয়ে মেঠু ফুলগুলো তার পায়ে মাথা কুটে সে সেটার দিকে পাত্তাই দেয় না। কিভাবে মিলানোর চেষ্টা করেছেন কবি। অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে, সেখানে শিশু গাছের তলায় বসে বই পড়ে, আর আমাকে সে যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই। মোহনলাল বুঝতে পারছে যে তাকে চিনতে মানে চিনেছে বলেই তার পাত্তাই দিচ্ছে না, আগে যেরকমের পাত্তা দিত না ওরকম। একদিন দেখি নদীর ধারে বালির উপরে চড়ি ভাতি করেছে তারা, নদীর তীরে বালির ধারে চড়ুই ভাতির আয়োজন করছে। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই, আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে, আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগুচ্ছের ভালুকও কি মেলে না, মানে কোনো না কোনোভাবে যদি উপকারে আসতে পারে সেই চেষ্টাটা তার মধ্যে রয়েছে। তার মন চাচ্ছে এভাবে গিয়ে যেন বলে। দেখলেম দলের মধ্যে একজন যুবক, এই যে তার কাঁটাটা ফুটেছে বুকের মধ্যে, শর্ট পরা, গায়ে রেশমের বিলেতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে। একটা যুবক শর্ট পরেছে, সে ওই এসে তার হাবানা চুরট খাচ্ছে। হাবানা হলো একটা সিগারেট, এক ধরনের সিগারেট। আর কমলা কানে অন্য মনে টুকরু টুকরু করছে একটা শ্বেত জবার পাপড়ি, যেন রোমান্টিক একটি দৃশ্য। একটা যুবক কমলার পাশে বসা, সে পাপড়ি ফুলের পাপড়ি ছিঁড়ছে আর সে চুরুট ফুঁকছে। পাশে পড়ে আছে বিলাতি মাসিকপত্র, এবং বিলেত থেকে আনা মাসিকপত্র মানে পত্রিকা সেটা পড়ে আছে। তাহলে তাদের যে আয়েসি সময় সেটা কাটছে এরকমভাবে মুহূর্তে বুঝলেম, তখন তার বোঝা হয়ে গেছে, জানা হয়ে গেছে যা তার জানা দরকার ছিল। মুহূর্তে বুঝলে এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও, আমার কোথাও কোনো প্রয়োজন নেই, এখানে থাকা নিরর্থক, তখনই চলে যেতেম। কিন্তু বাকি আছে একটি কাজ, আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। আর দু একদিনের মধ্যেই, দিন কয়েকের মধ্যেই ক্যামেলিয়া ফুলটা ফুটবে, যত্ন করে যেটাকে টবের মধ্যে বাঁচিয়ে রেখেছে। এই ফুল কি ক্যামেলিয়া ফুল, ওই টবের ফুল, নাকি তার ভালোবাসার ফুল, তার হৃদয়ের ফুল, এরকম একটি মানে ধোঁয়াশার মধ্যে আমাদের কবি রেখেছেন। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনের জঙ্গলে, সন্ধ্যায় ঘরে আসি, ফিরে এসে টবে দিই জল, আর দেখি কুঁড়ি এগুলো কত দূর। সময় হয়েছে আজ, এভাবে যাচ্ছে সময়, পরেশতবকে বলছেন, সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, যে রান্নার কাঠ এনে দেয় সাঁওতাল মেয়ে, তাকে ডেকেছেন তিনি। তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে, কারণ ক্যামেলিয়া ততদিনে ফুটেছে, শালপাতার পাত্রে করে কমলার কাছে তার ভালোবাসার যে ফুল ক্যামেলিয়া ফুল সেটা পাঠাবেন। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প, যে তাঁবু খাটিয়েছিল তাঁবুর ভিতরে ডিটেকটিভ গল্প পড়ছেন। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, ডেকেছিস কেনে? আমি বললেম, এই জন্যেই। তারপরে ফিরে এলাম কলকাতায়। এই যে ক্যামেলিয়া ফুল ফুটলো ঠিকই, পৌঁছলো না যথাস্থানে, আবার যাকে দিতে চায়নি সেই সেটা যত্নের সাথে পড়েছে এবং আলো করেছে তার কালো গালের উপর। এই যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, সেই ভাবনাই যেন ক্যামেলিয়ার মধ্যে ফুটে উঠেছে। এর পরের যে কবিতাটি শালিক, একলা শালিকের গল্প, এটা তোমরা নিজেরা পড়ে নেবে। শালিকটার কী হলো তাই ভাবি, একলা কেন থাকে দল ছাড়া, সঙ্গীহারা বেড়ায় পোকা শিকার করে, সমাজের কোন শাসনে নির্বাসনের পালা, দলের কোন বিচারে জগৎ জাগলো অভিমান। এই যে শালিক একা হয়েছে কী কারণে, অভিমানে, মানুষ এরকম সমাজের প্রতি, পরিবারের প্রতি, আপনজনের প্রতি অভিমান করে দূরে সরে যায়। সমাজের কোন শাসনের নির্বাসনের পালা, দলের কোন বিচারে বা জাগলো অভিমান, এই প্রশ্নটি কবির মনে। জীবনে ওর কোনখানে যে গাঁট পড়েছে সেই কথাটাই ভাবি, সকালবেলার রোদে যেন সহজ হয়ে আহার খুঁটে খুঁটে সেই শালিকের সাথে নিজেকে মেলানোর একটা চেষ্টা আছে। এবং সন্ধ্যার চমৎকার বর্ণনা দিয়েছেন, বৈরাগ্যের গর্ব তো নেই ওর চলনে কিংবা দুটো আগুন জ্বলা চোখ, কিন্তু ওকে দেখিনি তো সন্ধ্যাবেলায়। আমরা শালিক নামের যে কবিতাটি, তারপরে আমরা পাচ্ছি সাধারণ মেয়ে নামের কবিতা, এবং এটিতে নারীর ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে। আমরা এখানে দেখব একজন ব্যর্থ প্রেমের প্রতিমূর্তি হিসেবে, প্রথম দিকে আমরা যদিও মালতী বা এই কবিতার যে কথক, কবিতার যে অনুরোধ করছে শরৎবাবুকে, তাকে পেয়েছি, কিন্তু কবিতার শেষে গিয়ে আমরা দেখছি তাকে অনেক ব্যক্তিত্বময়ী, অনেক সফল নারী হিসেবে প্রকাশ করার জন্য কবির কাছে অনুরোধ করেছেন। সেটা কিভাবে আমরা দেখি, এখানে নরেশকে কিভাবে টেক্কা দিয়েছে। প্রথম নরেশ তাকে ঠকিয়েছে, কিন্তু পরে ঠিকই মানে কবি মানে গল্পকার বা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এখানে সাহিত্য সম্রাট বলেছেন, আমরা প্রথম দিকে আলোচনায় বলেছিলাম, তাকে দিয়ে
কিভাবে সেটা করিয়েছেন রবীন্দ্রনাথ। কলমের আঁচড়ে লেখক অনেক তুচ্ছ বিষয়কে অনেক কত সুন্দর করতে পারেন, সাধারণ বিষয়কে কত অসাধারণ করতে পারেন, সেটি যেন এই সাধারণ মেয়ে কবিতার মধ্যে ফুটে উঠেছে এবং বিপুল জনপ্রিয় একটি কবিতা, বিশেষ করে মেয়েদের কাছে বিপুল আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য একটি কবিতা। কি বলছেন কবি সেটা আমরা দেখি নারীর জবানিতে। তিনি বলছেন, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে, ঘরের মধ্যে থাকে, অন্তপুরে থাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। শরৎবাবু, আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার শেষ গল্পের বইটি বাসি ফুলের মালা নাম যে গল্পের, সেই গল্পের বইটি পড়েছেন এই সাধারণ মেয়ে বলছে, 35 বছর বয়সে সে মারা গিয়েছিল, মরণদশা ধরেছিল। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেম তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে, তাকে তুমি জিতিয়ে দিলে। নিজের কথা বলি, তাহলে এলোকেশীর কথা থেকে নিজের কথায় আসছে। বয়স আমার অল্প, একজন মন ছুঁয়েছিল আমার এই, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। আমার অল্প বয়স, আমার কাঁচা বয়সের মায়া একজনের মন ছুঁয়েছিল, তাই জেনে পুলক লাগত আমার দেহে, ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। এই যে কবিতার যে মূল কেন্দ্রীয় চরিত্রটি, সে বলছে আমার মতো এমন কত আছে হাজার হাজার, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে আছে এবং সেই অল্প বয়সের কাঁচা বয়সের মায়াতে অনেকেই ভুলে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। কাকে দোহাই দিচ্ছে? শরৎবাবুকে। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু লুকিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে তাদের চোখে, মন যায় না সত্য খুঁজে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। এই সাধারণ মেয়েদের সাফল্যের কথা তো কেউ লেখে না। শরৎবাবুকে অনুরোধ করছেন, তুমি লেখো, কারণ এদের সত্যের কথাটি মানুষ জানে না। কথাটা কেন উঠলো তা বলি, মনে করো তার নাম নরেশ, মানে যেখানে যে নায়কের কথা বলা হয়েছে যে তাকে ঠকিয়েছে বা তাকে ফেলে বিলেতে চলে গেছে অথবা বিলেতে গিয়ে তাকে ভুলে গেছে, সেই চরিত্রটির নাম হলো, মনে করো তার নাম নরেশ, যে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই? এই সাধারণ মেয়ে বলছে, নরেশ আমাকে দেখে বলেছিল এই জীবনে আমার মতো ভালো, আমার মতো সুন্দর কাউকে নাকি সে দেখেনি। এটা যে আমি বিশ্বাস করব, এটাও আমার মন সায় দেয় না, আবার অবিশ্বাস যে করব সেই জোরটাও আমি পাই না। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাইবা কখনো? মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই অসামান্য? মানে নরেশ যে চিঠিতে যেসব মেয়েদের কথা লেখে, 1, 2, 3 এরকম অনেকের কথাই লিখছে, সবাই যেন সুন্দরী রূপসী, সবাই অসামান্য, সবাই উজ্জ্বল, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে, 10 জনের একজন ছিল নরেশ সেন, আর সবাই ওখানে কিনা ওই নরেশকেই চোখে পড়লো, তাকেই কেড়ে নিল বা তার দিকেই সবাই তীর ছুড়ল। গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। গেল মেল মানে এর আগের যে মেলে, মেল চিঠিতে আসছে লিজিকে নিয়ে সে সমুদ্র স্নান করতে গিয়েছিল। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, মনে আছে রবীন্দ্রনাথের কবিতা বিজয়িনীর কথা, অচ্ছদ সরসিনী রে রমণী যেদিন নামিলা স্নানের তরে, বসন্ত নেবিন ভুবন ব্যাপিয়া বাতাস বহিতেছিল, এরকম যে কবিতাটি রয়েছে বিজয়িনী কবিতায়, যে একেবারে নগ্ন বস্ত্রের বস্ত্র ত্যাগ করে যে নারী, সৌন্দর্যময়ী যে নারী, সৌন্দর্যের প্রতিমূর্তি স্নান করে উঠে আসছে, তার কথা শুনিয়ে দিয়েছে লিজিকে। এখানে ইঙ্গিতটা কি দিয়েছে তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, দেখো সে শুনিয়েছে বাঙালি কবির কবিতা, আর লিজি তাকে কি বলছে, এই সেদিন তুমি এসেছ দুদিন পড়ে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কি চমৎকার কথা, ঝিনুকের ভিতরে যেমন মুক্ত দানার মতো বলছে, এই সেদিন আসলে দুদিন পরে তুমি চলে যাবে, ঝিনুকের মুখটা যেন খোলা, তার মধ্যে এক বিন্দু অশ্রু হয়ে থাক আমাদের স্মৃতি, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? এই যে লিজি যে কথাগুলো বলছে এগুলো সত্য নয়, কিন্তু বানানো যদি হয়
তবু সেটা শুনতে সুন্দর, সেটা শুনতে ভালো লাগে, বুঝতেই পারছো? শরৎবাবুকে উদ্দেশ্য করে সাধারণ মেয়েটি বলছে, বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে, কোথায় লিজি আর কোথায় আমি, তুলনাটা দেয়। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে, ওগো না হয় তাই হলো, না হয় ঋণী রইলাম চিরজীবন, পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। এই মেয়েটি অনুরোধ করছে শরৎবাবুকে, একটা গল্প লেখো, কেমন সেই গল্প হবে সেটা বলে দিচ্ছেন। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে বুকে যেন উঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। আমি না হয় হার মেনেছি সপ্তরথিনীদের কাছে, অসামান্য হতে পারিনি, সাধারণ অতি তুচ্ছ মেয়ে, কিন্তু শরৎবাবু তুমি যার কথা লিখবে তাকে কলমের আঁচড়ে একটু মানে খোঁচা দিয়েই তো তুমি তাকে জিতিয়ে দিতে পারো, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। এরপরে কি লিখবে, কিভাবে লিখবে সেটাও যেন শরৎবাবুকে বলছেন। আসলে রবীন্দ্রনাথ চমৎকার করে এখানে একটি মানে কল্পচিত্র বা চিত্রকল্প আমরা যেটাই বলি বা একটি ছোট গল্পের ছবি যেন আঁকছেন, ছোট গল্পের বর্ণনা যেন দিচ্ছেন পুনশ্চের গদ্যছন্দের কবিতায়। বলছেন, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন মাল অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে, তাদের কষ্ট বেদনা লুকানোর জন্যে কান্নাটা তারা জানে। কি করে জিতিয়ে দেবে এই সাধারণ মেয়েকে, তুমি কিভাবে জেতাবে সেটা ভাবছো? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। তুমি এই যে কাঁদতা জানে যে বাঙালি নারী, তাকে তো তুমি কষ্টের দিকেই নিয়ে যাবে, বেদনার দিকে নিয়ে যাবে, শরৎচন্দ্রের গল্প উপন্যাসে সেই কান্না বেদনা ব্যর্থ প্রেমের কথা বেশি আমরা দেখছি তাকে বলছেন, শকুন্তলার মতো, যে অভিজ্ঞান শকুন্তলম যেটা রয়েছে কালিদাসের সেটার মতো, তুমি ত্যাগের দিকে নিয়ে যাবে, দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকার দেবতার কাছে যেসব অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না, কিন্তু